আমাদের অয়ন বাংলা স্টুডিওতে অবরাহের বিশ্বাস সাহেবকে পেয়েছি। তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। তেনার কাছে জানতে চাইবো যে আমরা সদ্য লোকসভা নির্বাচন পেরিয়ে এলাম, এই তো কয়েকদিন আগেই তার ফল ঘোষণা হয়ে গেছে। তাতে করে ভারতবর্ষ জুড়ে যে ব্যাপকভাবে গৃহজনের প্রভাব আমরা দেখছি, এই বিষয়ে আপনার মতামত আমরা জানতে চাইছিলাম আর কি। আপনি কী বলবেন এই বিষয়টি নিয়ে? দেখুন, এই ব্যাপারটায় আমি কোনো রাজনীতিবিদ নয়, তা সাধারণ মানুষ। এবং আমার যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে যে আমাদের যে ভারতবর্ষের যে লোকসভা নির্বাচন যে হয়ে গেল, এই ধারণাটা কিন্তু মানে এর আগে যারা চিন্তা ভাবনা করেছিল মানুষ বা রেজাল্ট হওয়ার পর যারা চিন্তা ভাবনা, এটা কিন্তু মানে মিলছে না কারোর কাছে। মানে এতটা আশা কেউ করতে পারেনি বা এতটা দুর্দশা হবে এটাও কেউ ভাবতে পারেনি। আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথাটাই ভাবো, আমাদের যে স্টেট গভর্নমেন্ট ভাবতে পারেনি যে এরকম ভাবে খারাপ রেজাল্টটা হবে। এবং যে বিজেপি যে এতটা ভালো রেজাল্ট করবে, হ্যাঁ ভেবেছিল হয়তো 6টা থেকে 10টা, মানে যেটা আলোচনা মানে হচ্ছিল আর কি, 6টা থেকে 10টা মানে সিট হয়তো ওদের বের হবে, কিন্তু এত ভালো রেজাল্ট হবে ওদেরও কিন্তু বুঝতে পারেনি। তো এখানে আমার মনে হয় যেহেতু আমি পশ্চিমবাংলার মানুষ, তো পশ্চিমবাংলার চিত্রটা যেটা ফুটে উঠেছে সেটা হচ্ছে যে অহংকার একটা কাজ করেছে, যে অহংকার বশত আপনি শাসক দলের অহংকার বলছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, অহংকার একটা কাজ করেছে, যেমন প্রতিটা ডিপার্টমেন্টের লোক ক্ষিপ্ত হয়ে আছে। মানে এমপ্লয়িদের ক্ষেত্রে বলো, সরকারি চাকরিজীবীরা যেমন খুব ভালো জায়গাতে নেই। হ্যাঁ, যেমন বিশেষ করে আমি যেমন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি, তো প্রাথমিক স্কুলে আমাদের অবস্থা তো, আমাদের যে বেতনের যে মানে অবস্থা সেটা তো আমরা তো ভালোই বুঝি, তো সেখানে অনেক ডিম্যান্ড থাকার পরেও সরকার সেটা ভাবে না কিছু। তারপরে কিছু দুর্নীতি আছে বিভিন্ন দপ্তর, হ্যাঁ সেই দুর্নীতি না, সেটা তো আপনাদের একটা আছে, ঠিক আছে সেটা মেনে নিলাম, কিন্তু এইটাই কি একমাত্র কারণ যে পশ্চিমবঙ্গে? আরো কিছু কারণ যেমন আছে, যেমন আপনাকে আমি যেমন ধর্মীয় যে ব্যাপারটা, ধর্মীয় মেনে করে, ধর্মীয় ব্র্যান্ড দিয়ে, ধর্মীয় ব্র্যান্ড দিয়ে যে কাজগুলো করছে, যেমন মুসলিমদের ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা যে মানে হাইলাইট হচ্ছে, কিন্তু দেখুন এতে কিন্তু মুসলমানদের কোনো উপকারিতা নাই, কোনো উপকার হচ্ছে না, উন্নয়নও হচ্ছে না। কিন্তু ঘটনাটা কি হচ্ছে, একটা ধর্মীয় মানে জাতীয়তাবাদ, অন্য হিন্দু ভাই বোনদের মধ্যে একটা মানে একটা খারাপ ধারণা, ব্যাড নিউজ একটা, এটা একটা কারণ। কিন্তু আমি পাশাপাশি একটা হিসাব আপনাকে যোগ করে দেবো যে বর্তমান পশ্চিমবাংলার যে বিরোধীশীল রাজনীতি করার যে ইচ্ছা, মানে অ্যাকচুয়ালি পঞ্চায়েতে দেখলাম আমরা মালমুখী রাজনীতি, সেখানে উন্নয়নের ঠেলায় ইনোভেশন ফাইল করতে পারলো না, অ্যাকচুয়ালি গোটা পশ্চিমবঙ্গে বিরোধীশীল যে রাজনীতি, এই রাজনীতি বিষয়ে আপনি কী বলবেন? হ্যাঁ, এটা যে চলছিল গত যে গ্রাম পঞ্চায়েত ভোটে যে বিরোধী শূন্য ভোট তৈরি করা বা ভোট মানুষকে দিতে না দেওয়া, কিন্তু গণতন্ত্রটা মানে তখন না রাখার জন্য এখন নিজেই ভোটটা বুঝতে পারলো না। যত গ্রাম পঞ্চায়েত ভোটটা যদি নিজে করতো তাহলে ভোটটা সে বুঝতে পারতো, আর গ্রাম পঞ্চায়েত ভোটটা করলো না বলে আজকে লোকসভার ভোটটা বুঝতে পারলো না, যে ভোটটা কোন ভোটটা কোন দিকে আছে, কোন ভোটটা আমার দিকে আসবে, এটাও কিন্তু একটা কারণ। তার জন্য আরো ভোটটা একটু কম পেয়েছে। আর কিছু আপনার কারণ উল্লেখ করবেন কি না? এটাই আর কর্পোরেট দুনিয়া কিন্তু মানে পুরো সিস্টেমটাকে পরিচালনা করছে বলে আমার মনে হয়। হ্যাঁ, কর্পোরেট যেটা চাইবে সেটাই হবে। আমার মনে হয় কর্পোরেটের কাছে মোদী সরকারটাই বেস্ট ওদের কাছে বলে মনে হয়। ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমার নাম রায়হান। আপনি কোন হাই স্কুলের শিক্ষকতা করেন? কোন? আমি হরের পাড়া কুমরিপুর বলে প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। ধন্যবাদ আপনাকে।